তাড়া করে বেড়াচ্ছে রাতের আতঙ্ক। সকাল হতেই দুই শিশু সন্তানকে নিয়ে থানা দ্বারস্থ দম্পতি। সুশোভন রায় জেলা স্বাস্থ্য দপ্তরের হেড ক্লার্ক, পরিবারকে নিয়ে থাকেন জলপাইগুড়ির শহর সংলগ্ন সরকারি আবাসনে। তার দাবি, সম্প্রতি তৃণমূলের টাউন ব্লক সভাপতি ফোন করে বলেন, রাখি বন্ধন উৎসবের জন্য আপনাকে 5,000 টাকা চাঁদা দিতে হবে। স্বাস্থ্য দফতরের কর্মী বলেন, এত টাকা চাঁদা দেওয়া তার পক্ষে সম্ভব নয়। অভিযোগ এরপরই রবিবার রাতে অনুগামীদের নিয়ে আবাসনে চড়া হন তৃণমূল নেতা। ও 11:15 আমার বাড়িতে যায়, তিনজনকে নিয়ে যায়। তাদের কাছে ধারালো অস্ত্রফস্ত্র ছিল, ঠিক আছে, গিয়ে আমাকে সমানে ডাকতে থাকে, ওকে তালা খুলবে না, পুরো লাত্তি টাত্তি দিতে থাকে আর ধারালো অস্ত্র দেখায়, আর আমার মার নামে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। তারপরে বলে, আমি দেখে নিচ্ছি, তুমি টাকা এখনই দিলে দাও, না হলে তোমার কালকে শেষ। এই পরিস্থিতিতে নিরাপত্তাহীনতায় ভুগছে এই সরকারি কর্মীর পরিবার। অভিযোগ জানাতে সোমবার কোতোয়ালি থানায় যান দম্পতি। ও মাঝে মাঝেই নাকি এরকম টাকা চায়, আমি এখন সেটা শুনতে পাচ্ছি। সম্মানহানি হয়েছে প্রচন্ড, তার মধ্যে হাউজিং এর সব লোক, মানে আমাদের সম্মানটা কোথায় থাকলো? যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা, তার পাল্টা দাবি, জেলা স্বাস্থ্য দপ্তরে দুর্নীতি নিয়ে মুখ খোলার কারণেই তার বদনাম করার চেষ্টা হচ্ছে। এরা হচ্ছে সিপিএম থেকে তৃণমূলে এসে কে কন্ট্রাকচুয়াল চাকরি পাবে সব সুশোভন দার সাথে কন্ট্যাক্ট করে, দাদা কাজটা পাইয়ে দাও না, টাকা নাই ঢুকায় দেয়, এটা চক্রান্ত, এটা পুরোপুরি চক্রান্ত। নিজের এই বক্তব্য ফেসবুকে পোস্ট করেছেন তৃণমূল নেতা। অভিযোগকারী সরকারি কর্মীর অভিযোগ, এতে তার মানহানি হয়েছে, মানহানির মামলা করা হুঁশিয়ারিও দেন তিনি। রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, জলপাইগুড়ি।